মন্ত্রিসভা থেকে পার্থ চট্টোপাধ্যায়কে সরানোর পর বৃহস্পতিবার প্রথমবার প্রতিক্রিয়া দিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এদিন নবান্নে সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী বলেন পার্থ তিনটি দপ্তর ছিল সেগুলি এখন আপাতত আমার কাছে এসেছে এখন তো নতুন করে মন্ত্রিসভা পরিবর্তন করতে পারবো না পার্থদাকে রেহাই দেওয়া হল আপাতত আমার কাছেই থাকবে তিনটি দপ্তর পার্থ সবকটি দপ্তরে সামলাবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিরোধীদের তরফে প্রতিদিনই চাপ তৈরি করা হচ্ছিল পার্থকে মন্ত্রিসভা থেকে বরখাস্ত করার ইতিমধ্যে গত মঙ্গলবার পার্থ তার তার মন্ত্রীর গাড়ি বিধানসভায় ফিরিয়ে দিয়েছেন সেই জল্পনা ছড়িয়েছিল মন্ত্রিত্বের ভবিষ্যৎ নিয়ে তৃণমূলের মুখপত্রেও পার্থকে আর এখন মহাসচিব বা মন্ত্রী বলে লেখা হচ্ছে না এই পরিস্থিতিতে বুধবার মন্ত্রিসভার বৈঠকেই পার্থকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিলেন মুখ্যমন্ত্রী রিপোর্ট রেজিস্ট নিউজ